বন্ধুরা, আমাদের সব মহিলাদের কাছেই কিন্তু এই ধরনের ছোট ছোট অনেক পার্স থাকে, বা হয়তো এরকম ব্যাগ থাকে। তো এই সব ছোট বড় যে পার্স বা ব্যাগগুলো, এগুলো অনেক সময় হয় কি যে অনেক দিন ধরে ব্যবহার করতে করতে এর হয়তো চেনটা কেটে গেছে, বা হয়তো বোতামটা খুলে গেছে, বা হয়তো ব্যাগগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, যে কারণে আমরা আর ব্যবহার করছি না। তো তখন কিন্তু আমরা এই ব্যাগগুলোকে ফেলেই দিই। তো এই বাদ দেওয়া ব্যাগগুলো দিয়েই অসাধারণ কয়েকটি আইডিয়া আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস, ঘরোয়া জিনিস দিয়ে কিভাবে আয়নাকে একদম ঝকঝকে পরিষ্কার করে নেওয়া যায়। আয়না পরিষ্কার করার জন্য সাধারণত আমরা কলিন ব্যবহার করে থাকি, আর সেটা দিয়ে পরিষ্কার করলে কিন্তু আয়না যথেষ্ট ভালোভাবেই পরিষ্কার হয়। কিন্তু কলিন যদি ফুরিয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আয়নায় দেখবে পরিষ্কার করাটা অতটা সহজ হয় না। আয়নায় যেসব দাগগুলো বসে যায়, সেগুলো কিন্তু পরিষ্কার হতেই চায় না সহজে। বিশেষ করে বাথরুমের আয়নায় দেখবে জলের দাগ বসে, এমন একটা দাগ হয়ে যায়, সেটা সহজে উঠতে চায় না। তো বাথরুমের আয়না হোক, বা ড্রেসিং টেবিলের, বা এরকম ছোট হাত আয়না, সব রকম আয়নাই কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে এই পদ্ধতিতে। তো তার জন্য দেখো, আমি একটা বাটিতে সামান্য একটু জল নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু কোলগেট। তো এই জল আর কোলগেটের একটা মিশ্রণ তৈরি করে নিলাম, আর এবার একটা শুকনো কাপড় এই জলের মধ্যে ভিজিয়ে সেই কাপড়টা দিয়েই যদি আমরা একটু মুছে নিই, তাহলে কিন্তু দেখবে আয়নায় যত রকম দাগ ছোপ ছিল সমস্ত উঠে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। বন্ধুরা, যখন আমরা শাড়ি প্লিট করি বা ওড়না আটকাই, তখন সেফটি পিনের তো ব্যবহার করতেই হয়। কিন্তু শাড়ি প্লিট করার সময় বা ওড়নাটা লাগানোর সময় অনেক সময়ই দেখা যায় যে সেফটি পিনটা কিন্তু সহজে ঢুকতে চাইছে না। তো বারবার করে যদি চেষ্টা করতে হয়, তাহলে দেখা যায় যে শাড়িটা হয়তো ফুটো হয়ে গেল বা ওড়নাটা ফুটো হয়ে গেল। আর এটা হওয়ার কারণ হচ্ছে সেফটি পিনের মাথাটা অনেক সময় ভোঁতা থাকে, বা অনেক সময় সেফটি পিনে একটু জং ধরে যায়। তো এই জং ছাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি। তো দেখো, এখানে আমি চা ছাঁকনি নিয়ে নিয়েছি, তবে চা ছাঁকনিটা কিন্তু অবশ্যই স্টিলের হতে হবে, এটা কিন্তু প্লাস্টিকের হলে চলবে না। ছাঁকনির মধ্যে যে নেটটা থাকে, তার মধ্যে যদি আমরা সেফটি পিনটাকে একটু ভালো করে ঘষে নিই, তাহলে কিন্তু দেখবে মুখটাও অনেকটা ছুচলো হয়ে যাবে, আর যা এর মধ্যে জং লেগেছিল সেগুলোও কিন্তু ছেড়ে যাবে। তো তখন এই সেফটি পিনটা দিয়ে পিন করতে কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা হবে না। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। বন্ধুরা, আমাদের বাড়িতে যেসব ছেঁড়া বা পুরনো পার্স রয়েছে, বা এই ধরনের ব্যাগ রয়েছে যেগুলো আমরা হয়তো আর ব্যবহার করছি না, এই ব্যাগগুলো দিয়ে তিনটে আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথম আইডিয়া দেখে নেওয়া যাক। আমরা যখন রাতে শুতে যাই, তখন কিন্তু অনেকেরই দেখবে শোয়ার আগে একটু মোবাইল দেখার অভ্যেস রয়েছে, বা হয়তো একটু গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে, বা হয়তো রাতে শোয়ার আগে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন আছে। তো আমরা কি করি, শুতে যাওয়ার আগে কিন্তু বিছানায় মোবাইল, চশমা, ওষুধ সমস্ত কিছুই নিয়ে আসি। তবে বিছানার পাশে যদি কোনো সাইড টেবিল না থাকে, তখন কিন্তু সমস্যা হয় যে আবার আমাদের বিছানা থেকে নেমে এই সমস্ত কিছু রাখতে হয়, তারপরে আবার আমরা শুতে যাই। তো সেক্ষেত্রে যদি তোমাদের সাইড টেবিল না থাকে, এই পুরনো যে পার্সগুলো রয়েছে এগুলো দিয়েই কিন্তু আমরা একটা ব্যবস্থা করে নিতে পারি, যে কারণে আমাদের আর নেমে এইসব জিনিসগুলোকে রাখতে হবে না। তো দেখো, এই ধরনের একটা পার্স নিতে হবে যার দুটো বা তিনটে পার্ট রয়েছে। তো এরকম উপরের দিকের অংশটাকে আমি কিন্তু গদির নিচে ভালোভাবে চেপে দিলাম। তো এতে করে কি হবে বলতো, একটা সুন্দর পকেট তৈরি হয়ে যাবে। তো এখানে আমি একটা ছোট্ট পার্স দিয়ে দেখাচ্ছি, যদি তোমাদের কাছে এরকম একটু বড় কোনো ব্যাগ থাকে, সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারো। ওষুধ, মোবাইল বা যে কোনো প্রয়োজনীয় জিনিস, কাগজপত্র সব কিন্তু তোমরা এই ব্যাগের মধ্যেই রাখতে পারবে। বা যদি ব্যাগটা বড় হয়, তাহলে কিন্তু চশমাটাকেও একদম বক্সে করেই রাখতে পারো। কিন্তু যেহেতু ব্যাগটা ছোট, চশমার বক্সটা এর মধ্যে যাবে না, তো আমি সাইড থেকে কিন্তু চশমাটাকে এইভাবে ঝুলিয়ে দিলাম ব্যাগের মধ্যে। তবে একটা জিনিস কিন্তু এখানে একটু মনে রাখা প্রয়োজন, যে এই ব্যাগটা কিন্তু আমরা কখনোই পায়ের দিকে ঝুলাবো না, কারণ ধাক্কা লেগে ব্যাগটা খুলেও পড়ে যেতে পারে। তো সে কারণে ব্যাগটা কিন্তু সবসময় একটু মাঝামাঝির দিকেই রাখা ভালো। এতে করে আমাদের প্রয়োজনটাও মিটে যাবে, অথচ ব্যাগটাও পড়বে না। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি। তো এই ধরনের ব্যাগ কিন্তু আজকাল আমরা খুব ইউজ করি। তো বহু পুরনো যে ব্যাগগুলো রয়েছে, অনেকদিন ইউজ করার পর দেখা যায় যে লেদারটা হয়তো একটু ফাটা ফাটা হয়ে গেছে, বা বেল্টটা একটু ছেঁড়া ছেঁড়া মতো হয়ে গেছে, যে কারণে আমরা বাইরে আর নিয়ে যেতে পারছি না। কিন্তু ব্যাগটা হয়তো কোনো জায়গায় ছেড়ে ফাটেনি,
তো আমরা যদি বাইরে নিয়ে বেরোতে নাও পারি, ঘরে কিন্তু অন্যভাবে এটাকে ব্যবহার করা যেতে পারে। তো দেখো, আমাদের সকলের কাছেই কিন্তু নানা ধরনের দরকারি কাগজপত্র থাকে, বা ব্যাংকের পাসবুক, চেকবুক, ইলেকট্রিক বিল, এইসব জরুরি জিনিসপত্রগুলো যদি আমরা ঠিকঠাক মতো গুছিয়ে না রাখতে পারি, তাহলে অনেক সময় হয় কিন্তু যে খুঁজে খুঁজে আমাদের হয়রান হতে হয়, অথচ আমরা খুঁজে পাচ্ছি না। আর এই দরকারি জিনিসপত্র হারিয়ে যাওয়া মানে কিন্তু ভীষণই একটা চিন্তার ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম একটা ব্যাগের মধ্যে এই দরকারি কাগজপত্রগুলো রেখে আলমারির মধ্যে হোক বা যে কোনো ঘরের একটা জায়গায় যদি এইভাবে ঝুলিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের খোঁজাখুঁজি করে আর সময় নষ্ট করতে হবে না বা অযথা চিন্তাও করতে হবে না। টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। অনেক সময় আমরা সবজি বা ফল কোনো কিছু বাজার করতে গেলে এই ধরনের শপিং ব্যাগগুলো নিয়ে যাই, কিন্তু এই ব্যাগগুলোর যে সমস্যা বন্ধুরা, বা আমরা যে বাজারের ব্যাগগুলো নিই সেগুলোতে কিন্তু কোনো আলাদা করে পকেট থাকে না। তো সেই কারণে আমাদের একটা বাজারের ব্যাগও নিতে হয়, তার সাথে আবার কিন্তু টাকা পয়সার একটা ব্যাগ নিতে হয়, বা ঘরের চাবি, স্কুটির চাবি, সব কিছু একটা আলাদা ব্যাগ নিতে হয়। আর যখন আমরা সবজি একসঙ্গে বেশি কিনে ফেলি বা হয়তো ফল সব কিছু নিয়ে, তখন কিন্তু এই বাজারের ব্যাগ সামলানো, টাকার ব্যাগ সামলানো খুবই অসুবিধা হয়ে যায়। দেখা যায় যে টাকা বের করতে গিয়ে হয়তো বাজারের ব্যাগটাই পড়ে যাচ্ছে, বা বাজারের ব্যাগ সামলাতে গিয়ে ভুল করে কোথাও টাকার ব্যাগটাই হারিয়ে ফেললাম। বাজার করবার সময় এরকম দুটো তিনটে ব্যাগ ক্যারি করা কিন্তু খুবই একটা ঝামেলার ব্যাপার। তো আমরা সেক্ষেত্রে কিন্তু এই পুরনো পার্সগুলো ব্যবহার করতে পারি, আর এতে করে বাজারের এই ব্যাগের মধ্যে সুন্দর একটা পকেটও আমরা আলাদা করে তৈরি করে নিতে পারবো। এর ফলে কি হবে, আমাদের কিন্তু টাকার ব্যাগ আর আলাদা করে নিতে হবে না। তো দেখো, এখানে আমি এই শপিং ব্যাগটার মধ্যে একটা পার্স এইভাবে রেখে দিলাম আর সেফটি পিন দিয়ে আটকে দিলাম। কোনো রকম কিন্তু কাটা সেলাই কোনো কিচ্ছু করতে হবে না। তো এরপরে যদি আমরা এই ব্যাগটা নিয়ে বাজার করতে যাই, আমাদের কিন্তু আলাদা করে আর কোনো ব্যাগ ক্যারি করার প্রয়োজন হবে না। আর এখান থেকে আমরা খুব সহজেই টাকা বের করতে পারবো, বা যে টাকাটা ফেরত আসবে সেটাও রাখতে পারবো। ঘরের চাবি বের করার প্রয়োজন হলে এখান থেকে কিন্তু হারানোর কোনো সম্ভাবনা নেই, বা আমাদের দুটো ব্যাগ একসঙ্গে যে ক্যারি করতে হবে সেটাও কিন্তু করতে হবে না। তো আমরা নিশ্চিন্ত হয়ে কিন্তু কাজটা করতে পারবো। তো আমাদের প্রত্যেক দিনের জীবনে এই যে ছোট ছোট সমস্যাগুলো, এই সমস্যার সমাধান কিন্তু করে ফেলতে পারি ঘরে যেসব পুরনো পার্সগুলো পড়ে রয়েছে সেগুলো দিয়ে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।